হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনিশা এবং আজ আমি নিয়ে এসেছি 2019 সালে মুক্তি পাওয়া ফ্রোজেন টু মুভি। এটি একটি ফ্যামিলি মিউজিক্যাল মুভি। মুভিটিকে ডাইরেক্ট করেছেন জেনিফার লি এবং ক্রিস বাক। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10 এবং 89% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো আর বেশি দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির গল্পের শুরুতেই আমরা ছোট এলসা এবং আনাকে দেখি। তারা খেলা করছিল, তখনই সেইখানে কিং অ্যাগনার এবং কুইন ইডুনা আসেন। কিং অ্যাগনার তখন তার দুই মেয়েকে এক মায়াবী জঙ্গলের গল্প শোনাতে শুরু করে। অ্যারেন্ডেল থেকে উত্তরের দিকে অনেকটা দূরে এক মায়াবী জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের মধ্যে চার শক্তিশালী স্পিরিট ছিল, বায়ু, অগ্নি, জল এবং ভূমির স্পিরিট। এবং সেই জঙ্গলের মধ্যে এক উপজাতিও বাস করত, যাদেরকে নর্থ আল্ট্রা বলা হতো। তাদের জীবনধারণ খুবই সাধারণ ছিল, কিন্তু তারা সেই চার স্পিরিটের শক্তিগুলিকে তাদের দৈনন্দিনের কাজে ব্যবহার করত। যদিও বা তারা আমাদের থেকে অনেক আলাদা ছিল, তবুও তারা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। আনা এবং এলসার যিনি গ্র্যান্ডফাদার ছিলেন রোনাল্ড, তিনি তাদেরকে বিশ্বাস করেছিলেন এবং সেই জন্যই তিনি নর্থ আল্ট্রা গোষ্ঠীকে উপহার হিসেবে এক বাঁধ নির্মাণ করিয়ে দেন। সেই বাঁধ ছিল শান্তির উপহার এবং এই আনন্দটি সেলিব্রেট করার জন্য যখন নর্থ আল্ট্রা গোষ্ঠীরা এবং অ্যারেন্ডেলের রাজবাড়ি থেকে কিছু মানুষ সেই জঙ্গলের মধ্যে সমাবেশ হয়, তারা সকলেই আনন্দ করছিল। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নর্থ আল্ট্রা গোষ্ঠীরা তাদের উপর হামলা করে। সেই লড়াইয়ের মধ্যেই অ্যাগনারের পিতা রোনাল্ড মারা যান। তাদেরকে লড়াই করতে দেখে জঙ্গলের চার স্পিরিট খুবই রেগে যায়। তখন তারা তাদের সবার উপরে আক্রমণ করে। অ্যাগনার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে আজও জানে না যে কে তাকে সেখান থেকে উদ্ধার করেছিল। এবং সেই দিনের পর থেকে জঙ্গলের সেই স্পিরিটগুলিকে আর দেখা যায়নি। তারপরে এক কুয়াশা জঙ্গলটিকে ঢেকে নেয়। তখন থেকে কেউই জঙ্গলের বাইরে আসতে পারেনি এবং সেই জঙ্গলের ভেতরেও কেউ ঢুকতে পারে না। এইটুকু গল্প শুনিয়েই কিং অ্যাগনার সেখান থেকে চলে যান। তখন এলসা তার মাকে জিজ্ঞাসা করে সেই চার স্পিরিট আবার জাগতে পারে কি না। তখন রানী উত্তর দেন যে এটা একমাত্র অ্যাটাহলেনই জানে, যেটি কিনা এক জাদুই নদী। এবং বলা হয় নাকি অ্যাটাহলেনের মধ্যে অতীতের সমস্ত স্মৃতি স্টোর করা থাকে। এরপরে রানী তার দুই মেয়েকে সেই অ্যাটাহলেন নদীর সম্পর্কে একটা গান শোনায়। এরপরে আনা এবং এলসা ঘুমিয়ে পড়ে। এরপরে মুভির গল্পটি শিফট হয় বর্তমান সময়ে অ্যারেন্ডেলে, অর্থাৎ এলসার রাজ্যাভিষেকের 3 বছর পর। এদিকে আমরা এলসাকে দেখি, সে মাঝে মধ্যেই একটা রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় তো এটা ছিল যে সেই রহস্যময় কণ্ঠস্বর শুধু এলসাই শুনতে পেত। আনা, ক্রিস্টোফ বা ওলাফ তারা কেউ শুনতে পেত না। অন্যদিকে আমরা আনাকে দেখি, সে বর্তমানে খুবই খুশি, কারণ সে 3 বছর আগে যেমন একা ফিল করত, কিন্তু বর্তমানে সে একা নয়, কারণ তার কাছে ওলাফ, এলসা, ক্রিস্টোফ এবং সোয়ান আছে। এরপরে আমরা ওলাফ এবং আনাকে দেখি, তারা গল্প করছিল। এদিকে আমরা ক্রিস্টোফকে দেখি, সে সবসময় একটাই চিন্তা করে যে কিভাবে সে আনাকে বিয়ের জন্য প্রপোজ করবে, কারণ সে আনাকে খুবই ভালোবাসে। সময়টি যেহেতু শরৎকাল ছিল, তাই আমরা রাজ্যবাসীদেরকে দেখি, তারা খুবই খুশি ছিল এবং হলিডেজগুলিকে একসাথে এনজয় করছিল। সেদিন সন্ধ্যাবেলায় আমরা আনা, এলসা, ক্রিস্টোফ, সোয়ান এবং ওলাফকে দেখি। তারা শেরাট গেম খেলছিল। এই গেমটি হলো যে কোনো মানুষ বিভিন্ন অঙ্গি ভঙ্গিমার দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝাতে চাইবে এবং অন্যান্যদেরকে বলতে হবে যে জিনিস বা প্রাণীটি কি। এরপরে সেই খেলাতে ওলাফ নামে এবং সে এলসাকে নকল করে। কিন্তু পরে যখন এলসা সেই খেলাতে নামে, তখনই সে আবার সেই রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়। তখন সে হঠাৎ করেই খেলা বন্ধ করতে বলে এবং ঘুমাতে চলে যায়। সবাই সেখান থেকে চলে গেলে ক্রিস্টোফ আনাকে আবার প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু আনা ক্রিস্টোফকে সেভাবে কেয়ার করে না এবং সে এলসার কাছে চলে যায়। যখন সে এলসাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সেভাবে হঠাৎ করে কেন চলে এলো, কিন্তু এলসা তার বোনকে কিছুই বলল না। এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে এলসার ঘুম ভেঙে যায়। সে আবার ওই রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়। এলসা তখন বিছানা থেকে উঠে সে কণ্ঠস্বর অনুসরণ করার চেষ্টা করে,
কিন্তু এলসা যখন বাইরে বেরিয়ে আসে সে তার অজান্তেই প্রকৃতির চার স্পিরিটকে জাগিয়ে তোলে এবং তারা জাগ্রত হওয়ার সাথে সাথেই অ্যারেন্ডেলে অ্যাটাক করে। তবে তারা অ্যারেন্ডেলে কেন অ্যাটাক করেছিল এটি আমরা পরে জানতে পারব। যাই হোক, এলসা, আনা এবং ক্রিস্টোফরা সমস্ত অ্যারেন্ডেলবাসীকে শহর থেকে বাইরে নিয়ে আসে এবং তারা আশ্রয় নেয় উঁচু এক পাহাড়ে। এরপরে এলসা যখন আনাকে সেই কণ্ঠস্বরের ব্যাপারে জানায়, সাথে এটাও বলে সে জঙ্গলের ম্যাজিক্যাল স্পিরিটগুলিকে জাগিয়ে দিয়েছে। এই কথা শুনে আনা একটু রাগ করে যে কেন এলসা তাকে এই কথাগুলি আগে জানায়নি। ঠিক তখনই সেখানে ট্রোলসরা উপস্থিত হয়। তখনই গ্র্যান্ডপাবি এলসাকে বলে, তুমি নিশ্চয় জানো যে তুমি কি করেছো। তখন আনা পাবিকে জিজ্ঞাসা করে যে এই সব কিছু কেন হচ্ছে। পাবি তখন তার শক্তির দ্বারা আনা এবং এলসাকে দেখায় এই সব কিছু সেই বাঁধের কারণে হচ্ছে, যেটি আনা এবং এলসার গ্র্যান্ডফাদার বহু বছর আগে মায়াবী জঙ্গলে নির্মাণ করিয়েছিল। সেখানে কিছু ভুল হয়েছিল যার কারণেই চার স্পিরিট প্রচণ্ডভাবে রেগে আছে এবং সেখানে যা কিছু হয়েছিল সেটি সত্য ছিল না। সেই সত্যটি আনা এবং এলসাকে আবিষ্কার করতে হবে এবং যতক্ষণ না তারা সেই সত্যটি জানতে পারছে, অ্যারেন্ডেল বর্তমানে বা ভবিষ্যতে কোনোভাবেই সুরক্ষিত নয়। এরপরে ঠিক হয় এলসা, আনা, ক্রিস্টোফ, সোয়েন এবং ওলাফ সেই ভুলটিকে শোধরানোর জন্য মায়াবী জঙ্গলে যাবে এবং ততক্ষণ পাবি অ্যারেন্ডেলবাসীদের খেয়াল রাখবে। এরপরে তারা স্লেজ গাড়িতে মায়াবী জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওলাফ কিন্তু চুপ নেই, সে যাওয়ার সময় বকবক করেই চলেছে। এরই মধ্যে সে বলে, জল কোনো দিনও কোনো কিছু ভোলে না, জল সব সময় সব কিছু মনে রাখে। যাওয়ার সময় এলসা আবার সেই কণ্ঠস্বর শুনতে পায়। তখন তারা গাড়ি থামিয়ে সেখানেই নেমে যায়। কিছু দূর হাঁটার পরেই তারা সেই বিশাল কুয়াশার তৈরি দেওয়াল দেখতে পায়। এরপরে ওলাফ যখন সেখানে ঢুকতে চেষ্টা করে, এক অজানা শক্তি তাকে বাইরে ঠেলে দেয়। এরপরে এলসা যখন সেই কুয়াশার দেওয়ালটিকে স্পর্শ করে, সেটি খুলে যায় এবং তারা ভেতরে প্রবেশ করে। কিন্তু তারা সেখানে ঢোকার পরেই সেই কুয়াশার দেওয়ালটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আনা এবং এলসার কাছে সেই মায়াবী জঙ্গলের অস্তিত্ব এতদিন ধরে এক রূপকথার গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তারা সেটিকে বাস্তবে দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায়। তখনই তারা দেখে যে সেই জঙ্গলটি অপূর্ব সুন্দর। এরপরে ক্রিস্টোফ আনাকে প্রপোজ করার চেষ্টা করলে বেচারা এবারেও সে পারে না এবং আনা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে এয়ার স্পিরিট টর্নেডোর আকারে উপস্থিত হয় এবং সে এলসাদের উপর অ্যাটাক করে, কিন্তু বাকিরা বাইরে পড়ে গেলেও এলসা সেখানেই আটকে থাকে। এরপরে এলসা যখন তার শক্তি দিয়ে সেই টর্নেডোকে থামানোর চেষ্টা করে, তখনই সে অতীতের কিছু দৃশ্যের ঝলক দেখতে পায়। যাই হোক, এরপরে এলসা সেই টর্নেডোকে থামিয়ে দেয়, কিন্তু টর্নেডো থেমে যাওয়ার সাথেই সেইখানে কিছু বরফের মূর্তি সৃষ্টি হয় যেগুলি অতীতের কিছু স্মৃতি ছিল। তখনই তারা সেখানে দুটি মূর্তি দেখতে পায় যেটি তাদেরই বাবার অর্থাৎ এগনারের তরুণ বয়সের ছিল। সাথে একটি মেয়ে ছিল, কিন্তু সে কে এটি বোঝা যাচ্ছিল না। তখনই সেখানে কিছু নর্থ আলড্রা গোষ্ঠীর মানুষ এবং কয়েকজন অ্যারেন্ডেলের সিপাহী চলে আসে, যারা কিনা দীর্ঘদিন ধরে এই মায়াবী জঙ্গলের মধ্যেই বন্দী হয়ে আছে এবং এখনও তারা একে অপরের বিরোধী, কারণ উভয়ের মতেই বহু বছর আগে তাদের বিপরীত দলই প্রথম অ্যাটাক করেছিল। তখনই তারা লড়াই করতে চাইলে এলসা নিজের জাদু দিয়ে তাদেরকে থামিয়ে দেয় এবং তাই দেখে তারা খুবই অবাক হয়ে যায়। তখনই ওলাফ দুই দলকে বোঝানোর জন্য 2 মিনিটের মধ্যেই পুরো ফ্রোজেন 1 মুভি এক্সপ্লেন করে। তাই শুনে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। সেখানেই আমরা অ্যারেন্ডেলের সেনাপতিদের প্রধান ম্যাটিয়াসকে দেখি। অন্যদিকে আমরা নর্থ আলড্রা গোষ্ঠীদের লিডার ইয়েলেনাকেও দেখি, কিন্তু ইয়েলেনা বিশ্বাস করতে রাজি নয় যে এলসাই হচ্ছে অ্যারেন্ডেলের রানী, কারণ প্রকৃতি কেন এক অ্যারেন্ডেলবাসীকেই তার শক্তি দেবে। তখন এলসা ইয়েলেনাকে বলে, আমি এক আওয়াজের উৎস খুঁজতে এখানে এসেছি এবং আমি বিশ্বাস করি সে আওয়াজের উৎস খুঁজে পেলে এই জঙ্গলটি আবার কুয়াশা মুক্ত হবে। তখন ইয়েলেনা বলে, আমরা কেবল প্রকৃতিতে বিশ্বাস করি। তখনই সেখানে ফায়ার স্পিরিট চলে আসে, সে চারিদিকে আগুন লাগিয়ে দিলে এলসা সেটিকে নেভানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এলসা আগুন নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তবু এলসা সেই ফায়ার স্পিরিটের পিছু নেয় এবং যখন সে তার কাছাকাছি চলে আসে, এলসা দেখে যে ফায়ার স্পিরিট আসলে এক কিউট মতো স্যালামান্ডার, যারা কিনা উভচর প্রাণী হয়। কিন্তু অবাক করার বিষয় তো এটা হচ্ছে
যে এলসা ছাড়াও স্যালামান্ডার সেই রহস্যময় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। এরপরে এলসা ঠিক করে যে তারা দুইজনে সেই আওয়াজটি অনুসরণ করবে। তখনই সেইখানে আনা চলে আসে, যে কিনা রাগ করেছিল কারণ এলসা আবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই আগুনের ভেতরে ঢুকেছিল। তখনই এলসা আনার রাগ কমানোর জন্য তাদের মায়ের শলটি আনার গায়ে পরিয়ে দিলে সেই শল দেখে নর্থ আলরা উপজাতিরা অবাক হয়, কারণ এই শলটি হচ্ছে তাদেরই পূর্বপুরুষদের চিহ্ন। তখনই আনা এবং এলসা সেই মূর্তির কাছে দৌড়ে আসে, যেটি কিনা তাদের বাবার মূর্তির সাথে ছিল। তারা বুঝতে পারে যে সে অন্য কেউ নয়, তাদের মা ছিল, অর্থাৎ তাদের মাও নর্থ আলরা ছিলেন। অর্থাৎ বহু বছর আগে তাদের পিতাকে তাদের মাই উদ্ধার করেছিলেন। এই কথা জানার পর নর্থ আলরা উপজাতিরা একটা গান করে। এরপরে তারা আনা এবং এলসাকে সম্মানের সাথে তাদের বস্তিতে নিয়ে যায়। এলসা ঠিক করে যে পরের দিন সকালে সে কণ্ঠস্বর উৎসের সন্ধানে বেরোবে, কারণ এলসা ইলেনাকে কথা দিয়েছে সে এই মায়াবী জঙ্গলকে কুয়াশা মুক্ত করবেই। সেখানে ক্রিস্টোফের রাইডার নামে এক যুবকের সাথে বন্ধুত্ব হয় এবং যখন সে তাকে আনার ব্যাপারে বলে, রাইডার ক্রিস্টোফকে জানায় যে এখানে মেয়েদেরকে স্পেশালভাবে প্রপোজ করা হয় এবং সে চাইলে আনাকেও সেইভাবে প্রপোজ করতে পারে। এরপরে আমরা এলসাকে দেখি সে হানিমেরন নামক এক মেয়ের সাথে গল্প করছিল। মেয়েটি এলসাকে চার স্পিরিটের সম্পর্কে বলে, এয়ার স্পিরিট গেল, ফায়ার স্পিরিট ব্রুনি, ওয়াটার স্পিরিট রক এবং আর্থ জায়েন্ট। এছাড়াও একটি পঞ্চম স্পিরিট রয়েছে, যেটি মানুষকে প্রকৃতির ম্যাজিকের সাথে কানেক্টে রেখেছে। কিন্তু সেই পঞ্চম স্পিরিটটি কি বা কে আজ অব্দি কেউ জানে না। মেয়েটি তখন এলসাকে বলে সে পঞ্চম স্পিরিটের সম্পর্কে একমাত্র এটা হলেন জানে। তখনই সেইখানে ভূমিদানবরা চলে আসে, কারণ তারা এলসার উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। এলসার তখন মনে হয় যে সে এখানে থাকলে এখানকার মানুষদের বিপদ হতে পারে, তাই সে ওলাফ এবং আনাকে নিয়ে সেই শব্দের সন্ধানে তখনই বেরিয়ে পড়ে। ক্রিস্টোফ এবং সোয়েন সেইখানে ছিল না বলে তারা তাদের সঙ্গে যেতে পারল না। এদিকে ক্রিস্টোফ এবং রাইডার আনাকে প্রবেশ করার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে। তখনই সে এখানে ইলেনা আসে এবং সে ক্রিস্টোফকে জানায় যে আনা, এলসা এবং ওলাফ অনেক আগেই সেই রহস্যময় আওয়াজের সন্ধানে বেরিয়ে গেছে। ক্রিস্টোফের মন খারাপ হয়ে যায়, কারণ সে এইবারেও আনাকে প্রপোজ করতে পারল না। ক্রিস্টোফ আনাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে তাকে সব জায়গাতেই দেখতে পাচ্ছিল। যাই হোক, আমরা অন্যদিকে এলসা, আনা এবং ওলাফকে দেখি। এলসা সেই রহস্যময় আওয়াজের নকল করে তার উৎস খোঁজার চেষ্টা করছিল। তখনই তারা সেইখানে একটি ভাঙা জাহাজ দেখতে পায়। এই জাহাজটি তাদের মা বাবার ছিল। এটি সেই জাহাজ যেটি আমরা ফ্রোজেন ওয়ানে দেখেছিলাম। এই জাহাজে করেই এলসার মা বাবা সমুদ্র যাত্রা করেছিল। তারপরেই তো তারা আর কোনোদিনও ফিরে আসেনি। এরপরে এলসা, আনা এবং ওলাফ সেই জাহাজের মধ্যে প্রবেশ করে। তাদের মনে এখন অনেক প্রশ্ন যে এই জাহাজ এখানে কি করে এলো এবং কেনই বা এলো। আনার মতে এই জাহাজটি নিশ্চয় ডার্ক সি থেকে এখানে ভেসে এসেছে। কিন্তু এলসার প্রশ্ন যে তার মা বাবা ডার্ক সিতে কেনই বা গিয়েছিল। তখনই আনা সেই জাহাজের মধ্যে লকারে একটি মানচিত্র পায়। সেই মানচিত্রটি এটা হলেনের ছিল। এলসা তখন তার শক্তির সাহায্যে জলকে জিজ্ঞাসা করে যে তার মা বাবার সাথে কি হয়েছিল এবং তারা কেনই বা এটা হলেনে গিয়েছিল। তখন তারা জানতে পারে যে এলসা এবং আনার মা বাবা এটা হলেনে এলসার জন্যই যেতে চেয়েছিলেন, কারণ তারা জানতে চাইছিলেন যে এলসার মধ্যে এই শক্তি কিভাবে এলো। কিন্তু সমুদ্রের ঝড় তাদের প্রাণ কেড়ে নেয়। এই কথা জানার পর এলসা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে গিল্টি ফিল করছিল, কারণ তার মতে তার মা বাবা তার জন্যই মারা গিয়েছেন। তখন আনা এলসাকে বলে যে এতে তার কোনো দোষ নেই, কারণ প্রকৃতি এলসাকে এই শক্তি উপহার হিসেবে দিয়েছে এবং সেই একমাত্র পারবে এই জঙ্গলকে কুয়াশা মুক্ত করতে। তখন এলসা ঠিক করে সে এটা হলেনে গিয়ে পঞ্চম স্পিরিট সম্পর্কে, সাথে সে কণ্ঠস্বর সম্পর্কে এবং অতীতে ঘটে যাওয়া সমস্ত সত্যি জেনে আসবে। কিন্তু আনা যখন তার সাথে যাওয়ার জন্য জিদ করে, তখন এলসা আনাকে বলে যে আনার সেখানে যাওয়া ঠিক হবে না, সেখানে তার বিপদ হতে পারে। কিন্তু আনা যখন এলসার কোনো কথা কানে নেয় না, তখন এলসা আনা এবং ওলাফের অজান্তেই তার শক্তি দিয়ে একটি বরফের নৌকা বানায় এবং তাদের দুইজনকে সেইখান থেকে দূরে পাঠিয়ে দেয়।
আনা তখন ওলাফের হাত দিয়ে সেই নৌকাটিকে থামানোর চেষ্টা করলে নৌকাটি স্লিপ করতে করতে একটা নদীতে এসে পড়ে। আনা প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল যে এলসা তাদের দুজনকে এইভাবে দূরে পাঠিয়ে দিল। তখনই আনা এবং ওলাফ অনেকগুলি ভূমিদানবকে দেখতে পায়। তারা সবাই ঘুমোচ্ছিল, তাই আনা এবং ওলাফ চুপচাপ সামনের দিকে এগোতে থাকে। সামনে এক ওয়াটারফল ছিল, সেখান থেকে যখন আনা এবং ওলাফের নৌকা নিচে পড়ে যায়, এরপরে তারা একটা গুহাতে গিয়ে পৌঁছায়। সেটি অন্ধকার ছিল, তাই তারা আগুন জ্বালিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করে। অন্যদিকে আমরা এলসাকে দেখি, সে ডার্ক সি অতিক্রম করে এটা হলেনে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু ডার্ক সি সাধারণ কোনো সাগর ছিল না। তাছাড়াও সেখানে ওয়াটার স্পিরিট নক থাকতো, যার সামনে যে কেউ টিকতে পারতো না। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আমি এখানে নক সম্পর্কে জানিয়ে রাখি, এই মুভিতে নক কোনো কাল্পনিক চরিত্র নয়। এই চরিত্রটিকে প্রাচীন পুরাণ শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, এবং তার বিশেষত্ব এই ছিল, নক এর সামনে সেই সব মানুষরাই টিকে থাকতে পারত যারা অ্যাকচুয়ালি ওয়ার্দি বা যোগ্য হতো, এবং যারা যোগ্য হতো না তাদেরকে নক জলের ভেতরের দিকে টেনে নিয়ে যেত। সে যাই হোক, স্বাভাবিকভাবেই এলসা কিন্তু ওয়ার্দি ছিল, যার কারণেই সে ডার্ক সিতে সার্ভাইভ করতে পেরেছিল। সাথে তার নক এর সাথেও বন্ধুত্ব হয়ে যায়। এরপর নক এলসাকে পিঠে চাপিয়ে এটা হলেনের দিকে নিয়ে যায়। এলসা এটা হলেনে পৌঁছে দেখে সেটি জমে গিয়ে এক হিমবাহতে পরিণত হয়ে গিয়েছে। এলসা সেখানে পৌঁছানোর সাথে সাথেই সেই রহস্যময় কণ্ঠস্বরটি আরও গভীর হতে থাকে। এলসাও সেই কণ্ঠস্বরটি অনুসরণ করতে করতে ভেতরের দিকে এগিয়ে চলে। সেখানে গিয়েই এলসা চার স্পিরিট সম্পর্কে ভালোভাবে জানতে পারে। প্রথম স্পিরিট ছিল বায়ুর স্পিরিট, যার নাম ছিল গেল। দ্বিতীয় ছিল সেই স্যালামান্ডার, যার নাম ছিল ব্রুনি। তৃতীয় ছিল সেই জলের ঘোড়া, যার নাম ছিল নক। এবং চতুর্থ নাম্বার ছিল আর্থ স্পিরিট, সেই ভূমি দানবগুলি। তখনই এটা হলেন এলসাকে অতীতের সমস্ত স্মৃতি দেখায়। এলসা দেখে সেই রহস্যময় কণ্ঠস্বরটি আর কারো নয়, তার মায়েরই ছিল, তরুণ বয়সের স্মৃতি। এবং এলসা এটা বুঝতে পেরে যায় সে নিজেই হচ্ছে পঞ্চম স্পিরিট। প্রকৃতি এলসাকে এই শক্তি একটা কারণে দিয়েছিল, এবং সেই কারণটি ছিল অনেক বছর আগে যখন নর্থ আলড্রা গোষ্ঠী এবং অ্যারেন্ডেল বাসীদের মধ্যে লড়াই হয়েছিল। নর্থ আলড্রা গোষ্ঠীরা আগে আক্রমণ করেনি এটা জানার পরেও আনা এবং এলসার মা অর্থাৎ ইডুনা নিঃস্বার্থভাবে এগনারকে উদ্ধার করে তাকে সাহায্য করেছিল, যার কারণে প্রকৃতি খুশি হয়ে এলসাকে শক্তিটি উপহার হিসেবে দিয়েছে। এরপরে এলসার সামনে আরও কিছু স্মৃতি, যেগুলি অ্যাটাহলেন স্টোর করে রেখেছিল, সেগুলি সামনে আসে। এরপরে এলসা তার গ্র্যান্ডফাদার রোনার্ডকে দেখতে পায়। সে একজনকে বলছিল তাদের সৈনিকগুলিকে রেডি করানোর জন্য, কারণ তার মনে ভয় ছিল যে নর্থ আলড্রা গোষ্ঠীরা জাদুটোনা করে, তারা কোনো একদিন নিজেকে শক্তিশালী ভাবতে পারে, এবং পরবর্তীকালে তারা হয়তোবা রাজার ইচ্ছার বিরুদ্ধেও যেতে পারে। এলসা তার গ্র্যান্ডফাদার এর কথা শুনে এটাও বুঝতে পারে, সেই বাঁধ যেটি মায়াবী জঙ্গলে অবস্থিত, সেই বাঁধ তার ঠাকুরদা বানানো করিয়েছিলেন, কারণ তিনি নর্থ আলড্রা গোষ্ঠীদের জমি এবং মানুষকে দুর্বল করতে চেয়েছিলেন। অর্থাৎ সেই বাঁধটি কোনো শান্তির প্রতীক ছিল না, সেটি এক চক্রান্ত ছিল। এরপরে এলসা সম্পূর্ণ সত্যি জানার জন্য অ্যাটাহলেনের বিপজ্জনক অংশে প্রবেশ করে। এরপরে এলসা সম্পূর্ণ সত্যিটা তার চোখের সামনে দেখতে পায়। সেদিন সেলিব্রেশনের জন্য সবাই যখন মায়াবী জঙ্গলে সমাবেশ হয়েছিল, তখনই নর্থ আলড্রা গোষ্ঠীর নেতা যখন রোনার্ডকে বলে যে এই বাঁধের কারণে তাদের প্রবলেম হচ্ছে, তাছাড়া জঙ্গলও শুকিয়ে যাচ্ছে, তখন রোনার্ড তার সাথে এই ব্যাপারে ডিসকাস করার জন্য তাকে বাঁধের উপরে নিয়ে যায়। এই সুযোগে রোনার্ড তার তরোয়াল দিয়ে পেছন থেকে নিরস্ত্র অবস্থায় সেই নেতাকে হত্যা করেছিল। তারপরে তারাই প্রথমে নর্থ আলড্রাদের উপরে হামলা করেছিল। এদিকে আমরা এলসাকে দেখি, সে সত্যটি জানার পরে আর বাইরে যাওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ সে যেখানে ছিল সেটি ছিল অ্যাটাহলেনের সব থেকে বিপজ্জনক জায়গা। অ্যাটাহলেন সম্পর্কিত সেই গানের মধ্যেই বলা হয়েছে, যারাই অ্যাটাহলেনের অতি গভীরে যাবে তারাই ডুববে, অর্থাৎ মারা যাবে। কিন্তু এলসা মারা যায় না, তবে ফ্রিজ হতে শুরু করে, যেমন আনা ফ্রিজ হয়েছিল ফ্রোজেন ওয়ান মুভিতে। তাই সে সম্পূর্ণভাবে ফ্রিজ হওয়ার আগে সেই বাঁধ সম্পর্কিত সত্যর ইনফরমেশন তার শক্তির মাধ্যমে আনাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে যখন সে মেমোরি আনার কাছে এসে পৌঁছায়, তখন তার কাছে সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। আনা বুঝতে পেরে যায় যতক্ষণ সেই বাঁধটিকে ভাঙা হবে না,
সেই মায়াবী জঙ্গল কোনোভাবেই মুক্ত হবে না। সে এটাও বুঝতে পারে যে স্পিরিটগুলি অ্যারেন্ডেলে এই জন্যই আক্রমণ করেছিল যাতে অ্যারেন্ডেলবাসীরা শহর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, কারণ শান্তি পুনরুদ্ধার করতে গেলে সেই বাঁধটি ভাঙতে হবে, যার ফলে অ্যারেন্ডেল রাজ্য পুরোটাই ডুবে যাবে। কিন্তু অ্যারেন্ডেলবাসীরা যাতে বেঁচে যায়, তাই স্পিরিটগুলি আগেই তাদেরকে শহর থেকে বেরিয়ে যেতে বাধ্য করল। এরই মধ্যে ওলাফ সে গুহা থেকে বেরোনোর জন্য রাস্তা দেখতে পেয়ে যায়। তারা বাইরে বেরোতে যাবে, তখনই আমরা ওলাফকে দেখি তার শরীরের বরফগুলি বিশৃঙ্খল হতে শুরু করে। তখন আনা এবং ওলাফ দুজনেই বুঝতে পেরে যায় যে এলসা নিশ্চয়ই কোনো বিপদে আছে। এলসার জাদুর প্রভাব শেষ হয়ে যাচ্ছে, এর মানে তো একটাই যে এলসা আর বেঁচে নেই। ওলাফ মারা যাচ্ছে দেখে আনা তাকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে। এরপরে সকালবেলায় আমরা আনাকে দেখি, সে খুব ভেঙে পড়েছিল কারণ তার পাশে ওলাফ এবং এলসা কেউ ছিল না। কিন্তু এরপরে সে নিজেকে শক্ত করে, সে জানতো এবার তাকে কি করতে হবে। তখনই সে দৌড়ে ভূমিদানবদের কাছে যায়, তাদেরকে উস্কে দেয় তার উপর আক্রমণ করার জন্য। তখন ভূমিদানবগুলি আনাকে মারার জন্য তার পিছু নেয়। তখন তারা সে বাঁধ এর দিকে এগোতে থাকে। তারা আনাকে প্রায় ধরেই ফেলেছিল, তখনই সেখানে ক্রিস্টফ আসে সোয়েনের উপর চেপে। তারা আনাকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা বাঁধ এর দিকে এগোতে থাকে। আনা সেই বাঁধের উপর পৌঁছালে সেখানে ম্যাটিয়াস এবং কিছু সৈনিক ছিল। তখন আনা তাদেরকে বলে, এই বাঁধ যতক্ষণ ভাঙবে না, এই জঙ্গল কোনোদিনই কুয়াশা মুক্ত হবে না। রাজা রুনার্ড সবাইকে ধোকা দিয়েছিলেন, এই বাঁধ কোনো শান্তির প্রতীক নয়, এটি এক চক্রান্ত ছিল। এই বাঁধ ভেঙে গেলেই অ্যারেন্ডেল সুরক্ষিত হবে, এখন এবং ভবিষ্যতের জন্য। তখনই আনা সে বাঁধের মাঝামাঝি গিয়ে ভূমিদানবদেরকে চিৎকার করে ডাকতে থাকে, যার ফলে ভূমিদানবরা রেগে যায় এবং তারা বড় বড় পাথরের টুকরো আনাকে লক্ষ্য করে বাঁধের দিকে ছুটতে থাকে, যার ফলেই সেই বাঁধটি ভেঙে যায়। এবং সেই বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথেই অন্যদিকে এলসাও বেঁচে যায়, কিন্তু সে জলে পড়ে গেলে নক এলসাকে তার পিঠে তুলে নেয়। এদিকে আনাকেও ক্রিস্টফ এবং ম্যাটিয়াস বাঁচিয়ে নেয়। এরপরে আমরা বিশাল জলের ঢেউ দেখি যেটি অ্যারেন্ডেলের দিকে এগিয়ে আসছিল। তখনই সেখানে নক এর উপর চেপে এলসা আসে এবং সে এক বিশাল বরফের দেওয়াল তৈরি করে, যার ফলে অ্যারেন্ডেল সে প্লাবনের হাত থেকে বেঁচে যায়। তাছাড়াও অ্যারেন্ডেল আগের মতোই শান্ত হয়ে যায়। এরপরে আমরা সেই মায়াবী জঙ্গল দেখি, সেটি কুয়াশামুক্ত হয়ে যায় দীর্ঘ 34 বছর পর। তাই দেখে সেই উপজাতি গোষ্ঠীরা খুবই খুশি হয়, কিন্তু আনার খুবই মন খারাপ কারণ সে এলসাকে আর দেখতে পাবে না। তখনই আনার কাছে কিছু বরফ উড়ে আসে। আনার মনে হয় যে এলসা বেঁচে আছে, তাই সে সমুদ্রের ধারে চলে যায়। তখনই সে দেখে এলসা এক ঘোড়ার উপর চেপে সমুদ্রের উপর দিয়ে তার দিকে এগিয়ে আসছে। এরপরে এলসা আনাকে বলে, আমরা দুজনে মিলেই এই শান্তি পুনরুদ্ধার করেছি, এবং সমস্ত স্পিরিটরা এটা মনে করে যে আনা অ্যারেন্ডেলের রানী হওয়ার যোগ্য। আনা এটা জেনে আরও বেশি খুশি হয় যে এলসাই হচ্ছে পঞ্চম স্পিরিট। তখনই সেখানে ক্রিস্টফ চলে আসে এবং সেও খুবই খুশি হয় এলসাকে দেখে। জল যেহেতু সব কিছুই মনে রাখে, তাই আনা এবং এলসা আবার ওলাফকে নতুন করে বানায়। ওলাফ তার বেস্ট ফ্রেন্ডসদেরকে আবার ফিরে পেয়ে খুবই খুশি। এরপরে ক্রিস্টফ আনাকে বিয়ের জন্য প্রপোজ করলে আনা ক্রিস্টফের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এদিকে কুয়াশা কেটে যাওয়ায় ভূমিদানবরাও শান্ত হয়ে গিয়েছিল। এরপরে ক্রিস্টফ আনা ওলাফ এবং সোয়েন অ্যারেন্ডেলে ফিরে আসে। তারপরে আনাকে অ্যারেন্ডেলের নতুন রানী বলে ঘোষণা করা হয়। ক্রিস্টফ, সোয়েন এবং ওলাফ সবাই খুবই খুশি ছিল। এরই মধ্যে আমরা শহরে দেখি তরুণ অ্যাগনার এবং ইডুনার স্ট্যাচু। অন্যদিকে আমরা এলসাকে দেখি, সে কিন্তু আর অ্যারেন্ডেলে ফিরে যায়নি। সে ঠিক করে সে মায়াবী জঙ্গলের মধ্যেই থাকবে, সেখানকার রক্ষক হয়ে, কারণ তার শক্তিগুলি তখনই কাজ করবে যখন সে প্রকৃতি এবং মানুষের মধ্যে সেতু হয়ে কাজ করবে। তখনই এলসার কাছে আনার একটা চিঠি আসে। এরপরে আমরা এলসাকে নক এর উপর চেপে অ্যাটাহলেনের দিকে এগিয়ে যেতে দেখি। এলসা হয়তো অ্যাটাহলেনে আরও কিছু স্মৃতি উদ্ধার করার জন্য যাচ্ছিল, কারণ এলসাকে ফ্রোজেন 2 মুভিতে পঞ্চম স্পিরিটের সাথে মেমোরি কিপার অর্থাৎ স্মৃতির রক্ষকও বলা হয়েছে। এরপরে আমরা ওলাফকি মুভির মিড ক্রেডিট সিনে দেখি, সে এলসার আইস ক্যাসেলে ছিল। সেখানে সে মার্শম্যালো এবং স্নোগিসদেরকে তার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিল। তো বন্ধুরা, এই ছিল ফ্রোজেন 2 মুভির গল্প। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মুভিতে স্পিরিটগুলো এত রেগেছিল কেন।
যদিও বা এর উত্তর মুভিতে বলা নেই, তবে ফ্রোজেন টুর থিওরি যেটা বলে, নর্থ আলরা উপজাতিরা যেহেতু স্পিরিটগুলির সবচাইতে কাছের ছিল, অর্থাৎ স্পিরিটগুলির সাথেই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু রাজা রুনার যখন নর্থ আলরাদের লিডারকে মেরে ফেলে, তখন যে প্রকৃতির যে ব্যালেন্স ছিল সেটিতে হস্তক্ষেপ করে। তাদের সে হিংস্রতা দেখে স্পিরিটরা মনুষ্যজাতির এগেনস্ট হয়ে যায়। এছাড়াও আমরা যেমনটা জানি, এলসার মা বাবা ডার্ক সিতে যাত্রার সময় ঝড়ের মুখে পড়ে দুর্ঘটনাক্রমে মারা গিয়েছিল, কিন্তু ফ্রোজেন টুর থিওরি অন্য কথা বলে। মনে করা হয় রাজা রানীকে জলের স্পিরিট নখ মেরে ফেলেছিল, কারণ তারা অ্যাটাহলেনে যাচ্ছিল এলসার শক্তির উৎস সম্পর্কে জানতে, এবং যদি তারা সেটি জানতে পেরে যেত তাহলে তারা এলসার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। কারণ তারা ফ্রোজেন ওয়ান মুভি থেকেই এলসার শক্তিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে এবং সেটি সবার থেকে গোপনে রেখেছে। আর যদি সেটাই হতো তাহলে এলসার ক্ষমতা কোনোদিনই সম্পূর্ণভাবে প্রকাশ পেত না, এবং সে যে পঞ্চম স্পিরিট এটাও সে জানতে পারত না, যার কারণে প্রাকৃতির ভারসাম্য কোনোদিনই পুনরুদ্ধার হতো না। তো বন্ধুরা, আজকে এইটুকুই। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও।